আমরা গভীর নলকূপে স্নান করতে এসেছি এই গভীর নলকূপের জল খুবই ঠান্ডা খুব বেশিক্ষণ ধরে স্নান করা যায় না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চোডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা আজ বিয়াল্লিশ ডিগ্রি আর এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা প্রশান্তি নিতে যাচ্ছি আজ আপনাদের গ্রাম বাংলার সুইমিং পুলে নিয়ে যাও বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি সোলারের কাছে এই সেই সোলার পাওয়ার যেখান থেকে গভীর নলকূপের জল ওঠে এবং এই নলকূপে আমরা স্নান করতে এসেছি দেখুন এটা সোলার পাওয়ার এই সোলার পাওয়ার সূর্যের তাপ গ্রহণ করে গভীর নলকূপ থেকে জল তুলতে সাহায্য করে এই সেই রুম যেখান থেকে এগুলো পরিচালনা করা হয় প্রচন্ড প্রচন্ড তাপ তাপ এই তাপের মধ্যে আমরা এখন উঠবো এই যে পিলার মতো দশ থেকে বারো ফিট উচ্চতায় যে পিলারটি দেখতে পাচ্ছেন এর উপরে উঠবো আমরা এর উপরে উঠেই আমরা স্নান করব। তাহলে বন্ধুরা উঠা যাক এটি একটি কুয়োর মতো আর এর উচ্চতা মাটি থেকে দশ থেকে পনেরো ফিটের মতো আর কিছুক্ষণের মধ্যেই এই যে জল দেখতে পাচ্ছেন আপনারা এই জলের স্তরটা নিচে নেমে যাবে অর্থাৎ এর নিচে কিভাবে জল ওঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা জলের স্তর একদম নিচে নেমে গিয়েছে আমি নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা এই যে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে ভিতরে জল আসে এবং জলের স্তর ধীরে ধীরে বাড়তে থাকে এর নিচের দিকে রয়েছে কিছু পাতি বা চাটকি এই পাতি যখন সরিয়ে দেওয়া হয় নিজ দিয়ে বিভিন্ন ফসলের জমিতে এই জল চলে যায় আর যার যার প্রয়োজন মতো সে তার জমিতে জল নিয়ে থাকে এই তীব্র গরমে চোয়াডাঙার মানুষের জীবনযাত্রা যেন তাই কাটছে বেশিরভাগ মানুষই তার কর্মস্থলে যেতে পারছে না প্রত্যেকটা মানুষই যেন খুঁজছে ছায়াযুক্ত জায়গা এবং ঠান্ডা নলকূপের জল বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ